বাংলা যতবার আমার আল্লাহ বলে মেয়েটা ইসলামিক ভিডিও করা বাদ দিয়ে ভিডিওতে এসে দেখাচ্ছে তার ডাব, তাই তো আজকের ভিডিওতে এই মাগিকে দিব আনলিমিটেড ঠাক। সো লেটস স্টার্ট। বান্দা যতবার বলে আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ ততবার বলে যাও মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। মানে ভাই, এই মেয়েটির ভিডিও দেখে আমি কি সুবহানাল্লাহ বলবো নাকি নাউজ বিল্লাহ বলবো, আমি নিজেই কনফিউজ। মাগার কিউ? কারণ লবণ দেখতে যেমন চিনির মতো, ঠিক তেমনই এদের মতো কিছু খানকি মাগিরাও দেখতে ইসলামের শাহজাদির মতো, যারা কিনা দিনে করে ইসলামিক ভিডিও আর রাত হলে শুরু করে হোলসেলের ব্যবসা, মানে বাংলায় যাকে বলে নিচতলা ভাড়া দিয়ে দুতলা বড় করে ধান্দা। আরে তুমি সে না যে একটার পর আরেকটা ধরো? আরে হ্যাঁ ভাই, আমি তো সেই ছেলে যে একটা গেছে আরেকটাকে করি, তাই তো আজকে আমি তোমাকেও করব। আই মিন রোস্ট ভাই। আবে সালে, তাহলে ফটাফট শুরু করে দাও ভিডিও পোস্ট। আচ্ছা, চারিদিকে সবাই যদি লয়াল মেই খোঁজে তাহলে আমাদের মতো বেঈমান গুলো কোথায় যাবে? কেন ইমোতে যাবে গ্রামে চাচাতো ভাইদেরকে সার্ভিস দিতে, আর না হলে কক্সবাজার যাবে আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে, কারণ তোদের নেতা তো এখন রেখে দিতে নয়। আচ্ছা, খেয়ে দিতে শিখো, তাহলে কিভাবে 4 দিন আগে বিয়ে করে ক্যাপশন দিলে? দেখেন ভাই, কেউ নষ্ট হয় পরিবারের চাপে, আবার কেউ নষ্ট হয় প্রেমে শেখা খেয়ে, আর আমাদের মতো ছেলেরা শেখা খেয়ে সিগারেট খেয়ে নিজেকে মনে করে বাচ্চা, আর এদের মতো কিছু মেয়েরা শেখা খেয়ে হয়ে যায় বেশ্যা। ঠিক বলেছো, কিন্তু আমি কোথাও এঙ্গেজ না, সবই টাইম পাস। অলওয়েজ আমার রিলেশনশিপ স্ট্যাটাস একটাই, আই এম সিঙ্গেল। ভাই এনা একটু আগে কান্নাকাটির ভিডিও করছিল তার বয়ফ্রেন্ডের জন্য, আর এখন ডাইরেক্ট সিঙ্গেল। কারণ এদের তো আবার একটাতে হয় না, এদের তো 12টা লাগে, কারণ এরাই তো হলো 12 ভাতারি। ভাই তোকে দেখে আমার একটা গানের কথা মনে পড়ে গেল, যদিও গানটা তোর জন্য পারফেক্ট ছিল। জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছে? উনি আর যাই বলুক না কেন, টিকটকে এসে তোদের মতো অশ্লীলতার ভাইরাস ছড়াতে বলেননি। আর এটা কোন ধরনের পর্দা ভাই? মুখের উপরে হিজাব পরছিস, গেঞ্জি পরে হাত বের করে টিকটক ভিডিও বানাচ্ছিস, তোর থেকে তো ভালো মিয়া খলিফা পর্দা করে, আর এই ধরনের পর্দা শুধুমাত্র তোদের মতো খানকি মাগিরাই করে। এমন পোস্ট করব তুমি বুঝতেই পারবা না, আমি সিঙ্গেল নিঙ্গেল, লয়াল না দয়াল। তুই লয়াল না দয়াল না, তুই হচ্ছিস খানকি মাগি। আমার যাকে পছন্দ না তার সাথে যে মিশে তাকেও আমার পছন্দ না। আবুটে গিয়ে দেখলে মনে হয় সে এখনো স্কুলেতে পড়ে, আর স্কুলে পড়া ছেলে মেয়েদেরকে টিকটক করতে দেখলে আমার একটা কথাই বলতে ইচ্ছে করে। পড়নে লিখনে কি উম্রে ওর ইয়া জুত মারি জা রহি হ্যায়। আমরা এমনি, তোমার বয়ফ্রেন্ড আমার ফ্যান, বুঝছো মামুনি? বাবার মাথার কান পায়ে ফেলে মেয়েকে ওন্না কিনে দেয় বুকে দিতে, কলেজ ভুলিয়ে রাখতে নয়। বাই দা ওয়ে, তোমার ওন্না তুমি পড়বা নাকি খুলে রাখবা সেটা নিয়ে নাই কোনো আমাদের মাথা ব্যথা, বাট এইভাবে ওন্না পড়ার থেকে না পড়াটাই হলো তোমার জন্য বেটার। যা হওয়ার হইছে তুমি সুখে থাকলেই হইছে, আমার কি, আমার কাছে তোমার মতো অনেক আছে। তুমি যে 12 ঘাটের পানি খাও তা তোমার ভিডিও করার স্টাইল দেখলে বোঝা যায়। দেখেন ভাই, সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়ারদের দ্বারা পৃথিবীর সকল সমুদ্রের গভীরতা মাপা সম্ভব হলেও এদের মতো কিছু খানকি মাগিদের সাগর গভীরতা মাপা সম্ভব না।